আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। ইউটিউব সাজেশন ক্লাব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে আসছি নতুন ধারায় নতুনভাবে এসএসসি তেইনের নম্বর নির্ধারণের নীতিমালা প্রণয়ন। তো বন্ধুরা, আমার থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আমি কোন বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। তো দেরি না করে চলুন দেখে আসি আমার এই দুষ্টু মিষ্টি চ্যানেলের থেকে এসএসসি নম্বর নির্ধারণের নীতিমালা এবারে কীভাবে করা হচ্ছে। তো বন্ধুরা, আমরা সকলেই জানি করোনা মহামারীর কারণে শিক্ষার্থীদের সুরক্ষায় এবার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়। জানানো হয় ফলাফল নির্ধারিত হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ফলের মূল্যায়নে। তো বন্ধুরা, এর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এসএসসি এবং জেএসসি ফলাফলের উপর নির্ভর করে ইন্টারমিডিয়েট এর ফলাফল প্রকাশিত করা হবে। তবে আগামী 25 ডিসেম্বর মধ্যে 2019 এবং 20 শিক্ষাবর্ষে এসএসসি ও সমমানের অটোপাসের ফলাফল প্রকাশ করা হতে পারে বলে জানানো গেছে। নম্বরপত্র তৈরির একটি খসড়া নীতিমালা তৈরির এবং পাঠানো হয়েছে শিক্ষামন্ত্রীর কাছে। তো শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের সূত্রে জানানো যায়, নীতিমালাটি যাচাই বাছাইয়ের কাজ চলছে। এটি অনুমোদনের সপ্তাহখানেকের মধ্যে ফল প্রকাশ শেষ হবে। জানা গেছে মন্ত্রণালয় গঠিত জাতীয় পরামর্শক কমিটির সুপারিশ আলোকে নম্বরপত্রের তৈরির খসড়া নীতিমালাটি করেছে শিক্ষা বোর্ড। এতে নম্বরপত্র তৈরির একটি বিস্তারিত ফরম্যাট দেওয়া হয়েছে যা সবগুলো শিক্ষা বোর্ড অনুসরণ করতে পারবে। তবে বন্ধুরা, এই এসএসসি এবং জেএসসির যে নাম্বারগুলো আসবে নীতিমালায়, জেএসসিতে এবং এসএসসিতে 75% হারে বিষয়ভিত্তিক নম্বর নির্ধারণ করার কথা বলা হয়েছে। তবে জেএসসিতে অংশ না নেওয়া শিক্ষার্থীদের 100% নাম্বার নির্ধারণ করা হবে এসএসসি পরীক্ষার নম্বর অনুযায়ী। এছাড়াও জেএসসি ও এসএসসিতে অতিরিক্ত বিষয়ে ব্যবহারিক নিয়ে GPA 5 প্রাপ্তদের এসএসসিতে ও GPA 5 বদলাতে পারে। একই নিয়মে মানা হবে বিষয়ভিত্তিক ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীদের বেলায়ও। এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক SM আমিনুল ইসলাম বলেন, এসএসসি ফলাফল ডিসেম্বরের মধ্যে প্রকাশ হবে। একটি সফটওয়্যার ব্যবহার করে কোডিংয়ের মাধ্যমে ফল তৈরি করা হতে পারে। নম্বর নির্ধারণের নীতিমালা অনুমোদন পেলে শিক্ষা বোর্ড ফল তৈরির কাজ শুরু করবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের জেএসসি এবং এসএসসির রেজাল্টের উপর ভিত্তি করে ইন্টারমিডিয়েট এর রেজাল্ট প্রণয়নের নীতিমালা। তো বন্ধুরা, আশা করি সকলেই বুঝতে পেরেছেন কোন বিষয় এবং কোন পরীক্ষার উপর নির্ভর করে আমাদের ইন্টারমিডিয়েট এর রেজাল্ট দেওয়ার চেষ্টা চলতেছে। তো বন্ধুরা, বেশি হয়তো দেরি না হয়ে আগামী 25শে ডিসেম্বরের মধ্যেই একটা ফলাফল প্রকাশ করা হতে পারে। তো চিন্তা না করে অবশ্যই তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ফলাফলগুলো পেয়ে যাবে এবং এই অনুযায়ী প্রিপারেশন নাও এবং সামনে ভার্সিটিগুলোতে যেন কীভাবে ভালো ফলাফল করা যায় সেই বিষয়ে তোমরা অবশ্যই সেদিকে নজর দিয়ে থাকো। তোমাদের আজ এ পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার চ্যানেলটি যদি তোমাদের কিছুটা উপকার করে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজিয়ে রেখো এবং সকলের মাঝে শেয়ার করে রাখো। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত ধন্যবাদ, বাই।